আসসালামু আলাইকুম, স্বাগতম রুবির রান্নাঘরে। আজকে আমি শেয়ার করব খুবই হেলদি এবং মজাদার একটি ডেজার্ট আইটেম, ক্যারামেল পুডিং। ডিম আর দুধের মিশ্রণে এই পুডিংটা এতই মজাদার হয়, ঘরেই কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব। এখানে আমি 3 কাপ দুধ নিয়েছি। 3 কাপ দুধটাকে আমি ভালো করে জাল করে 2 কাপ করে নেব। একটু নেড়েচেড়ে জাল করলে দুধটা খুবই ভালো হবে। জালটা শুধু কম আঁচে রেখে দেবেন না, একটু চামচ দিয়ে নেড়ে দিলে দুধটা জালটা কিন্তু খুবই ভালো হয়। এ পর্যায়ে আমি 2 কাপ দুধের জন্য এখন 3টা ডিম নিয়ে নিব, আর এখানে 1/2 কাপ চিনি ইউজ করেছি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এক সাইডে রেখে দেব, ক্যারামেল তৈরি করার জন্য চলে যাব। ক্যারামেল তৈরি করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ চিনি নিয়েছি, সমপরিমাণ 3 টেবিল চামচ পানি দিয়ে এটাকে আমি খুবই কম আছে চুলার উপরে রেখে দিব। দেখুন, এভাবে যখন কোনো চামচ দিয়ে নাড়া লাগবে না, যখন এভাবে একটু ব্রাউনিশ হয়ে আসবে তখন ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন চারিদিকে, যেন ক্যারামেলের কালারটা ভালোভাবে চলে আসে। এ পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব, এর থেকে বেশি কালার করতে গেলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। দেখুন, এভাবে পুডিং আমি যেখানে পুডিং সেট করব সেটাতেই আমি হচ্ছে ক্যারামেলগুলো সাবধানে ঢেলে নিলাম। একটু সাবধানে করবেন, হাতে লেগে গেলে পুড়ে যাবার সম্ভাবনা আছে। দেখুন, ক্যারামেলটা এখন সেট হয়ে যাবে। দুধটা আমার অলরেডি ঠান্ডা হয়ে গেছে, যেন 1 আঙ্গুল 1 মিনিটের মতো রেখে দিতে পারি। সেই পর্যায়ে আমি দুধ আর ডিমটা ভালো করে মিশিয়ে নিলাম, আর এখন আমি দুধ আর ডিমের মিশ্রণটা ভালো করে ছেঁকে নিব। ছেঁকে নিয়ে দেখুন, ক্যারামেলটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন পুডিংয়ের পাত্রে দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দেব, দিয়ে এটা মুখটা খুব ভালোভাবে আটকে দিতে হবে। যেহেতু আমি ভাপে দেব, যেন পানির টা উপরে না চলে যায়, একটু সাবধানে। একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পানিটা কিন্তু যেই হাঁড়িতে আমরা পুডিংটা বসাবো একেবারেই মানে হাপেরও একটু নিচে দিবেন, যেন উতলে না পড়ে যায়। এখন ঢেকে দিব, দিয়ে চুলার আঁচটা একেবারেই লো রেখে 25 থেকে 30 মিনিট আমি এটা রান্না করে নেব। 25-30 মিনিট পরে এটা আমি ফ্রিজে প্রায় 6-7 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে, নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপরে কিন্তু পুডিংটা এখন আমি মোল্ড আউট করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ক্যারামেলের কালার, একেবারে পারফেক্টলি পুডিং হয়েছে। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একেবারে পারফেক্টলি ক্যারামেল পুডিং হয়েছে। আপনারা কিন্তু অনায়াসে ঘরে এই পুডিংটা তৈরি করতে পারেন। কতটা স্মুথলি জুসি হয়েছে দেখুন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।